পিপাসুদের সচেতনতার অভাবে প্রতিনিয়ত সমুদ্র ও দ্বীপের পরিবেশের অবনতি ঘটছে, যেখানে সেখানে প্লাস্টিক ফেলার কারণে উদ্বেগজনক হারে বাড়ছে দূষণ, হুমকির মুখে পড়ছে সামুদ্রিক জীব ও মানব জীবন। এ অবস্থায় প্লাস্টিক দূষণ কমানোর জন্য একদল স্বেচ্ছাসেবী গ্রহণ করেছে নতুন একটি উদ্যোগ। দ্বীপে স্থাপন করা হয়েছে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর, যেখানে ব্যবহৃত প্লাস্টিক পণ্যের খালি পাত্র ও বোতল জমা দিয়ে নিতে পারছেন চাল, ডাল, তেল, চিনি, লবণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। বিদেশ থেকে প্লাস্টিক করে আমরা প্লাস্টিক জমা রেখে এগুলো দিয়ে চাল, ডাল, ডিম এগুলো নিয়ে যাবো। খোলা থাকবে মূলত দ্বীপকে রক্ষায় এই উদ্যোগ বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবীরা।